فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبح. الله বললেন কোরআন শরীফে আমার আল্লাহ পাক এই ঘটনাটাকে চমৎকার উপস্থাপন করলেন, কুরবানিটা কেন হবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 124,000 নবী রাসূল পাঠিয়েছেন, তার ভিতরে একজনকে আল্লাহ খলিল বানিয়েছেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তার পরিচয় দিয়েছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমরা ইব্রাহিমের মিল্লাত, তোমরা ইব্রাহিমের দল, তোমরা ইব্রাহিমের মিল্লাত, তোমাদের বাবা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। মনোযোগ দিয়েন, ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন, এই সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ আরেকটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। মনোযোগ দিন, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, সেই ইসরাইল এই বর্তমান ইসরাইল, অর্থাৎ ওই সূত্র অনুযায়ী তারা ইহুদি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল, ইহুদি বলা হয় এরা। সেই বংশ অনুযায়ী তারা, তার বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম হযরতে সারা আলাইহিস সালাম, আর ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা, ইব্রাহিম খলিলুল্লাহর 80 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিলেন, এই সন্তানটা দেওয়ার পরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন এই বাচ্চাটা বালেগে পরিণত হলো, 10 বছর বয়সে বালেগ হয়, কোন কোন বর্ণনাতে 7 বছর, কোন কোন বর্ণনায় 16 বছর পর্যন্ত ছিল। হযরত ইসমাইলের বয়স যখন 16 বছর, তবে প্রসিদ্ধ মতবত যখন তিনি বালেগ হয়েছিলেন, কথাবার্তা বুঝতেন, সুন্দর কথাবার্তা বলতে পারতেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। অ্যাটেনশন, এখান থেকে বাবা মার প্রতি আনুগত্য কি জিনিস বুঝে যাওয়াটা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হযরত ইব্রাহিম বলেন সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, এবার তুমি বলো তোমার মতামত কি। ফানজুরু মাযা তারা, তুমি কি বলবা এবার তুমি বলো। তখন সন্তান বললেন কালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলতেছে আব্বা জান আপনি কুরবানি করিয়া দেন, আপনি আপনার স্বপ্নে যেটা দেখেছেন এটা প্রতিপালন করেন বাবা, আমাকে আপনি সবরকারী হিসেবে পেয়ে যাবেন, ধৈর্যশীল হিসেবে পাবেন। যুবকরে, এখান থেকে আমাদের একটা মশালা জানতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বেটা আমি তোমাকে কুরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বাজান আমি রেডি আছি, চিন্তা করা লাগবে না, আমি সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। আর আমাদের দেশের ছেলেরা এখন বাবা মা মানে না, বাবা মার সাথে রাগারাগি করে, ধমক দেয়, গালি দেয়। আল্লাহ কোরআনে বলেন আমার বান্দারা তোমরা শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তুমি তার সঙ্গে এমন আচরণ করো যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত যেন করে না বসে। ও গুরিগ্রামবাসী, গুরিগ্রামের মুসলমান, ইসমাইল কেমন বাবার আনুগত্যশীল ছিল, ডাকতে বলতেছে
এহসান কুরবানি করেন আমাকে সবরকারী পাবেন। কিতাবের মধ্যে আসছে ইসমাইল আলাইহিস সালাম 80 বছর পরে আল্লাহর সন্তান দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তিনি হযরত হাজেরা দেখে স্বামীকে নিয়ে গেলেন ঘরে। নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো, কথাবার্তা হলো, কিছুদিন কাটাইলেন। কাটানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, সন্তান রে আমি স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি করতেছি রে বেটা, তুমি কি বলো বলো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন, আল্লাহ চায় তো সবরকারী পাবেন, চিন্তা করা লাগবে না, আপনি আপনার কাজ সমাধা করে দেন। হযরত ইব্রাহিম বিবি সাহেবকে বললেন, বিবি রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নির্দেশ আসছে আমাকে সন্তান কুরবানি করার, বলো। বিবি সাহেব বললেন, স্বামী রে আল্লাহর হুকুম যেইভাবে আসছে আপনি সেইভাবে করেন, চিন্তার কোনো কারণ নাই। তাহলে বিবি তুমি সন্তানকে গোসল টোসল করে সাজায় গুজাই দিয়ে দাও, আমি তাকে মিনা প্রান্তরে নিয়ে যাব। আহা, বড় কঠিন পরীক্ষা আসলে ইব্রাহিমের জীবনে, এই জন্য ওনার নামের পিছনে খলিলুল্লাহ বলা হলো, তিনি আল্লাহর বন্ধু। আর আমার নবীর নামের পিছনে হাবিবুল্লাহ বলা হলো, তিনিও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহকে সবসময় খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ যাকে সবসময় খুশি করতেন, তিনি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহকে যিনি খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যাকে খুশি করতেন, তিনি হাবিবুল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলবেন কি আর রাসূল আল্লাহ। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কিভাবে আপনি বললেন খলিলুল্লাহ যিনি আল্লাহকে খুশি করতেন তিনি খলিলুল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, 80 বছর পরে আল্লাহ সন্তান দিলেন। এরপরে আল্লাহ বললেন, যাও কুরবানি করে দাও। এই হুকুম পাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন। আসার পরে বিবিকে বললেন, বিবি রে আমার সন্তানকে সাজায় গোজায় গোসল করায় দাও, তাকে মিনা প্রান্তরে কুরবানির জন্য নিয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা করলেন। এমন সময় শয়তান আজাজিল, যে মানুষের স্রোত ধরে আসতে পারত, তখন এই আজাজিল হযরত ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় চিন্তা করলেন কোনো কাজ হবে না, কারণ আল্লাহর খলিলকে টলানো যাবে না, কারণ আল্লাহর খলিল তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে সুযোগ না পাইয়া ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। ইসমাইলকে বলতেছে, ইসমাইল তুমি জানো তোমার আব্বা যান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তোমার আব্বা স্বপ্ন দেখে নাই, এইগুলি ডাহা মিথ্যা কথা, তোমাকে জবাই করে দিবে, তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে তুমি পালায়ে চলে যাও, তুমি যদি বাঁচতে চাও পিছন দিক থেকে পালাও। লক্ষ্য করে ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়ে বলতেছে, তুমি পিছন দিক থেকে পালাও। আমাদেরকেও শয়তান ধোঁকা দেয়, শয়তানের কাজ হলো ধোঁকা দিও, তুই মাহফিলে বসিস না, অ্যাটেনশন, হাইয়া আলা সলা, নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন, কে ডাকতেছে? আল্লাহ। হাইয়া আলা সলা, তুমি নামাজের দিকে আসো। শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে বলবে, আরেকটু পরে যা। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গেছেন, নামাজ আপনার ঘুম ভেঙে গেছে, আর সলাতু খৈরু মিনান নাউম, মুয়াজ্জিন ডাকতেছে ঘুম থেকে নামাজ ভালো, ঠিক তখন শয়তান আপনাকে ধোঁকা দেয়, আরেকটু ঘুমা, পরে যা। ঠিক ওই শয়তান করে কি আপনার হাত পা চিপ দিবে, দেখবেন ওই সময় এমন আলিশ্যে ধরে এমন ভাবে আপনাকে শরীরে চাপ দিবে যে শয়তান আপনার উঠতে দিতে চায় না, আরেকটু পরে যা, এখনো তো সময় আছে, জামাত পৌনে পাঁচটা, এখনো পৌনে এক ঘন্টা কেবল আজান দিল, আর একটু পরে যা, জামাত সাড়ে পাঁচটা, এখনো কেবল আজান দিল, পৌনে এক ঘন্টা এখনো বাকি আছে, আর একটু পরে যা। শয়তান আপনাকে এইভাবে ধোঁকা দিতে থাকে। তো ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই ইসমাইল তোমাকে ইব্রাহিম কুরবানি করবে না, এগুলো সব মিথ্যা স্বপ্ন,
সে তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি পিছন দিক থেকে পালাও, বাসার জন্য চলে যাও এখান থেকে, থাইকো না, ধোকা দিচ্ছে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দারা তোমরা শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুবু মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। এই কুরবানির ঘটনার থেকে আমাদের অনেক শিখার আছে। অ্যাটেনশন, ইসমাইল আলাইহিসসালাম যদি ওই সময় শয়তানের কথা শুনে নেয় তাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যায়। সে শয়তানের কথা তো শুনেই নেয়, কি করছে, সাতটা ঢিল মারছে। মারহাবা বলবেন, কয়টা? সাতটা। এখনো হাজিরা কয়টা দেয়? সাতটা মারে শয়তান রে, শয়তান রে এখনো হাজিরা সাতটা ঢিল মারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন হাজি যদি ওই শয়তানদের সাতটা ঢিল মারি এসে আবার সুদ খায়, মনোযোগ দেন, কোন হাজি যদি ওই শয়তানদের সাতটা ঢিল মারি এসে এখনো পিএস চুরি করে, তার মানে বুঝে গেল ও শয়তানদের ঢিল মারে নাই, ও হাজ করে নাই, হজ বুঝে নাই, হজ বুঝানোর জন্য আল্লাহ নিছে, অত দূর পর্যন্ত নিয়ে আল্লাহ বুঝাইতেছে, হাজি এখন আর শয়তান এখানে বাধা নাই, তোমাকে এখন শয়তান এখানে বাইন্ধে রাখি নেই। যদিও ইসমাইল আলাইহিসসালাম ঢিল মারছিল, কিন্তু এখন তোমাকে ঢিল মারাচ্ছে এজন্য যে তোমার অন্তরের শয়তানকে তুমি এমন ভাবে ঢিল মারবে, প্রত্যেক নামাজের সময় যখন আজান হবে হাইয়া আলা সলা, তুমি নামাজের দিকে আসো, তখন তুমি শয়তানকে ঢিল মারবা, তোমার অন্তরের শয়তানকে, নাফসানিয়াতের শয়তানকে ঢিল মারবা। সুন্দরী নারী দেখার পরে যখন কাম খায়েস আসবে, সুন্দরী নারীর দিকে তোমার লোলুপ দৃষ্টি আসবে, তখন তোমার নাফসের ভিতরে একটা ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন তুমি খারাপ খাবার সামনে আসবে, অনেক দামি দামি খাবার, তখন নাফসের ভিতরে ঢিল মারতে হবে, এই শয়তান দূর হয়ে যা। যখন এই নাফস নামক শয়তানকে যদি আপনি ঢিল মারতে পারেন তাহলে আপনি হবেন অরিজিনাল বিজয়ী। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু আমরা তা পারছি, হাজি হজ করে আসার পরও পিএস চুরি করতেছে। জানেন না কত কোয়ালিটির হাজি আছে দেশে, ওরে হাজি সর্বনাশ। বসুন্ধরা দিয়ে হাঁটে আর তসবি হাঁটে আর কয়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, শয়তান আসে আর কয়ে বাপরে বাপ তুই কত বড় সিটার রে, এই যে পিএস চুরি করলি, তেল চুরি করলি, গম চুরি করলি, চাল চুরি করলি, ওখন বিরাট বড় বুজুর্গ হয়ে গেছিস, মক্কা শরীফ ঘুরে গেলে এসে মক্কার ঘর ধরে কান দেখে আল্লাহ মাফ করে দেন, শয়তান আসে আর কয়ে তুই আমার সাথে বড় শয়তান। আচ্ছা আপনাদেরকে একটা কথা কই, একজনে হজ করতে গেছে, ধরেন বহুত আজিজ আছে, এই যে পিএস টিএস চুরি করিয়ে, এই যে পিএসের দাম সিন্ডিকেট করে পিএসের টাকা দিয়ে এখন হজে চলে গেছে, ধরেন এই হজে এইবারের হজে সে গেল গা, এখন টাকা তো আর হেড টাকা না, টাকা হলো আমরার পকেটের টাকা। এই কথা কর না, জোরে বলে, মিশে কথা বললাম কি তোকে ঘুমাইছে? হ্যাঁ মুসল্লি খুব পাকা অনুসাই রয়েছে মাদ্রাসার ছেলেরা, মারহাবা কর, ওরা আমাদের আগামী দিনের শিফা সালার, ওরাই সুন্নতের ঝান্ডা ধরে রাখবে, আমরা কবরে চলে যাব, ঠিক কি না? ওদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে বাড়ির গাছ যেভাবে যত্ন করেন, ফল পাওয়ার আশায় পানি ঢালেন, যত্ন করেন, সার দেন, ওষুধ দেন, এটা করেন, সেটা করেন, প্রত্যেক দিন দেখেন গাছের দিক তাকায় থাকেন, এই বাচ্চাদেরকে আমাদেরকে ওইভাবে মাদ্রাসাগুলি সুন্নি মাদ্রাসাগুলি ওইভাবে আদর করে বাড়াইতে হবে, সন্তানের মতো আদর করতে হবে, গাছের মতো যত্ন নিতে হবে, তাহলে আপনি কবরে চলে যাবেন কিন্তু ওরা দুনিয়াতে থেকে যাবে, একদিন আমরা কবরে চলে যাব ওরা ওয়াজ করবে, একদিন আপনারা কবরে চলে যাবেন ওরা মাহফিল সাজাবে, আমরা কবরে থাকবো কিন্তু আমাদের নেকি আমাদের কবরে চলে যাবে, আমরা ওদের তৈরি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা সন্তানকে তৈরি করতে চেষ্টা করি না, বড় সমস্যা হলো এটা, তো খুব মনোযোগ দিন, হাজি সাহেব এই টাকা পয়সা নিয়ে হজে চলে গেছে, যাওয়ার পরে এখন উটের গোস্ত খায়, কিসের গোস্ত? উটের। এটা যে উটের গোস্ত খাইতেছে, এই টাকা কি উনার না আমাদের? আমাদের। জোরে কর, আমাদের, আমাদের পকেটের টাকা, এখন এই পকেটের টাকা দিয়ে যে উটের গোস্ত খেয়ে হজ করতেছে, এখন আপনারা বলেন ওই উটের গোস্ত আর শুয়োরের গোস্তের মধ্যে তফাত কি? কোনো তফাত নাই, কারণ ওটাও হারাম এটাও হারাম, ওটাও হারাম এটাও হারাম, সুর হারাম হইল কে বুঝাই,
বলবো না কষ্ট হইতে যাব না দে একসাথে বলেন তো আল্লাহু আকবার সুর কেন হারাম হইল বুঝাই নূহ আলাইহিস সালামের নাম তো শুনছেন উনি একজন রসুল এবং নবী ছিলেন মনোযোগ দিয়ে 313 জন রসুল প্রসিদ্ধ রসুল চারজন নূহ আলাইহিস সালাম একজন রসুল ছিলেন তো যাই হোক নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে মহাপ্লাবন এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে নুহুরে তুমি নৌকা বানাও তো নৌকাটাও ছিল তিন তলা ছয় 1200 হাত লম্বা সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবে কত হাত তো কত বড় হাত এবার বুঝাই আদম আলাইহিস সালামের বেটা শীষ শীষ আলাইহিস সালামের কয়েকজন পুরুষের পরে হলো নূহ আলাইহিস সালাম আদম সফিলের এনতেকালের 2500 বছর পরে নূহ আলাইহিস সালাম জন্ম নিছে কত বছর পর তাহলে আদম আলাইহিস সালাম ছিল 60 হাত নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত লম্বা ছিল সুবহানাল্লাহ বলবে কত হাত যে মিনিমাম হলো 55 হাত লম্বা 55 হাত একজন মানুষের হাত কত বড় লম্বা হইতে পারে সেই হাতের 1200 হাত ছিল হলো একটা নৌকা তিন তলা একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আপনার টাইটানিক ফাইটানিক যা আছে সব ফেল হয়ে গেছে ওইগুলোর কোনো ভ্যালু ছিল না এত বড় ছিল না সেই নৌকা তো সেই নৌকাতে উঠাইছে আপনার এই জলচর যত প্রাণী আছে সব উঠেছি হাতি ঘোড়া সাপ বিশু এই পাখি পক্ষী কুত্তা বিলাই ছাগল ছাগল যা আছে সব উঠেছি তাহলে উঠানোর পরে এই হাতি তো লাদে তো খুব কম লাদে না আর তখনকার হাতি তো আরো বড় হাতি ছিল হাতি লাদে ঘোড়াই লাদে গরুতে লাদে এই ছাগলে লাদে উটে লাদে সব পায়খানা করিয়ে একতলা ভরে ফেলেছি সব বাথরুম করে যখন ভরে ফেলেছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন বিপদে ফেলাইলে এত বড় নৌকা বানাইছি তার এক তলা লাগতে লাগতে শেষ করে ফেলাইছে আল্লাহ সুবহানাল্লাহ বলবো আল্লাহ এখন কি জ্বালার পড়লাম এটার নিবারণ কেমনে করি আল্লাহ বলেন তাহলে এক কাজ করো তুমি হাতির এই লেজুসা করে ধরো তাহলে কি হবে আমি ধরতে বেশি ধরো তা হাতির লেজুসা করার পরে এই হাতির গোপন অঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠালেন এর নাম শুয়োর খিনজি এই গুপ্তাঙ্গ দিয়ে আল্লাহ পাক একটা জন্তু পাঠাই দিলেন এটা বেরোয়ার লগে লগে এই ফসা গসা ময়লা আবর্জনা গুমুত এটা খাইতে লাগলো এটি যে সেই গুমুত খাওয়া শুরু করছে আজও পর্যন্ত এই ফসা গসা আমি যাবি এগুলো খা এই জন্য আল্লাহ পাক বলছেন তোরা খা গরু খা খাসি খা উট খা দুম্বা খা বালনা খা কিন্তু শুয়োর খাইস নিয়ে সুবহানাল্লাহ বলবেন না খ্রিস্টানরা ওইটা খায় খ্রিস্টানরা কি ওটা খায় ইহুদিরা ওটা খায় যারা ধর্মকর্ম মানে না ওরা শুয়োর খায় তার মানে বোঝা গেল ওরা যেটা খায় এটা ফসাটা খায় আর আমরা যেটা খাই এটা আল্লাহ আপনাদের ভালোটা খাওয়া কি কথা বল ঠিক কিনা হ্যাঁ এই যে বুঝে যাবেন এটা খাওয়ায় আল্লাহ পাক বিলাই আসলো কেমনে বিলাই বিলার কথা কয়ে দিয়েছে বলবো বিলাই কেমনে পাইলেন দেখেন ইঁদুর ইঁদুরে শুনছেন তো শয়তানের আড্ডি খুব মারাত্মক শয়তান হেতে করছে কি আপনি নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যাইয়া তক্তা এই কাটতেছে খালি তক্তা কাটে গম খায় ধান খায় শাল খায় এগুলো সব খাইয়ে খেয়ে শেষ করে ফেলায় কুটকুট কুটকুট করে খায় তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোন জাতি আমার কাছে ফাটাইলা হেতে আমার সাইল ডাল সব শেষ করে দিতেছে আমার তক্ত মক্ত সব ফুটে করে ফেলাইতেছে আল্লাহ আল্লাহ কয় তাহলে ওটা দাবড়াইতে হবে কহ তে কাজ করো নুহু তোমার হাতে লাঠি আছে না বলো হ্যাঁ আছে কয় সিংহর নাক বরাবর একটা বাড়ি দাও সিংহের নাক বরাবর নূহ আলাইহিস সালাম একটা বাড়ি দেওয়ার পরে সিংহ একটা জোরে হাসি দিছে হাসি দেওয়ার সাথে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বের হয়েছে আসতে কইলেন কে বলতেছেন হুজুর আপনি কিসে গেতেছেন না ইমাম ইবনু কাসিরের কিতাব থেকে বলতে